সন্ধেতে পার্লারে পৌঁছেই দেখলাম অনেকটা কাজের প্রেশার রয়েছে, তো সেই জন্য আমি জিম আর যেতে পারিনি। মানে এই উইকটাই আমার খুব খারাপ যাচ্ছে, মানে জিমের টাইমিংয়ের সঙ্গে সমস্ত কিছু মানে অন্য কাজ বেশি জড়িয়ে পড়ছে আর কি। কিন্তু যাই হোক, আমাকে পার্লারটা আগে অবশ্যই সামলাতে হবে, জিম তো করতেই হবে, কিন্তু কাজ ছেড়ে জিম যাওয়াটা জাস্ট পসিবল না। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে হচ্ছে 13th of June 2023। ব্লগটা শুরু করলাম পার্লার থেকে, বেরিয়েছিলাম তো জিমের জন্য, যেটা আগের ব্লগে তোমরা দেখলে, কিন্তু জিমে যেতে পারিনি কারণ পার্লারে একটু কাজে চাপ ছিল আজকে। এখন বাড়ি চলে এসেছি, বাচ্চা এখন 9:05 আর প্রচণ্ড মাথা ব্যথা করছে, কাজে এতটাই প্রেশার ছিল পার্লারে যে মানে কাজ করতে করতে মাথা ব্যথা ধরে গেছে। জিম তো যেতে পারিনি, তো দুধও ছিল না আজ সকালবেলা, একটা ডিজাস্টার ঘটিয়েছি যেটা ব্লগেও তোমাদের দেখানো হয়নি আগের ব্লগটাতে। দুধ গরম করতে চাইছি, সেটা পুরো পুড়িয়ে ফেলেছি, তো আমি আবার দুধ কিনে নিলাম। দুধ কিনে নিয়ে এসে এখন একটা ভালো করে দুধ চা বানাচ্ছি, দেন একটু রিল্যাক্স করে খাবো, দেন তারপর রুটি রুটি বানাবো। মাচ নিডেড চায় ফর মি, তার সঙ্গে মেয়ের কি একটা বান নিয়েছে। আজকে কি জানি এত খিদে পাচ্ছে, কারণ এই টাইমটা তো এতটা খিদে পায় না, মেবি আমি এই সময়টা জিমে ওয়ার্কআউট করি সেই জন্য, মানে যাই না, মানে আমার খিদে পা ভীষণ খিদে পাচ্ছে, তো এইটা একটা নিয়ে এসেছি, এটার সঙ্গে একটা খাবার। আমার ট্রাইপড কি জানো, আজকে তোমরা দেখো সামনে একটা লোম লোম এরকম দেখছো না, তো আমার জিনি মায়ের সামনে ওকে স্ট্যান্ড করে রেখেছি, ওর সামনে আমি এখন ভিডিও করছি তোমাদের সঙ্গে, মানে তোমাদের সঙ্গে কথা বলছি। সো নাইস না, দেখবে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই দাও। দিস ইজ মাই ট্রাইপড ফর দি ডে। জিমের সাথে খেলা করতে করতে এদিকে আমি বানটা খেলাম অ্যান্ড চা খেলাম, তার কিছুক্ষণ পরেই মানে মোটামুটি 12টা নাগাদ, মানে রাতে ডিনার করে নিয়েছিলাম, ভাই আর শবনম এলো, কেক নিয়ে আজ হচ্ছে সুদীপ্তর বার্থডে, তো এটা আমাদের সবার জন্যই সারপ্রাইজ ছিল, হঠাৎ করে আসবে এটা ভাবিনি আর কি, কিন্তু না বেশ ভালো লাগলো আর কি। সুদীপ্ত কেক কাটিং করলো আর আমরা সব ফটোজ অ্যান্ড অল ক্লিক করছিলাম। বাবা, ও বাবা, তোমার বাবার পাশে এসো, ঘুমার ঘুরে আছে। তোমার মেয়েকে একটু খাইয়ে দাও। অত দিও না ওকে, অত দিও না, অল্প দাও, দারুণ টেস্টি, খুবই টেস্টি কেকটা। ও বেচারা ঘুমায় ঘুরে আর সো আমি তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম আর কি। ভাই আর শবনম মিলে সুদীপ্তর জন্য কেক নিয়েছে, বুঝতেই পারছো সুদীপ্তর হ্যাপি বার্থডে, তো ওর বার্থডে সেলিব্রেট করা হলো রাত্রেবেলা, আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কি ব্যাপারটা। সুদীপ্তর সারপ্রাইজ হওয়ার থেকে আমি বেশি সারপ্রাইজ হয়েছি যে ওর বার্থডে এতে ভাই আর শবনম এত দূর থেকে এসে কেক টেক সমস্ত ব্যবস্থা করেছে আর কি। গুড মর্নিং এভরিওয়ান, কালকে রাতে আর ব্লগ কন্টিনিউ করিনি, কন্টিনিউ করিনি মানে কালকে ব্লগটাই কন্টিনিউ হচ্ছে, কালকে রাতে তারপর থেকে আর কথা বলা হয়নি। আর সকালবেলা নতুন একজন এসছে, তো তাকে কাজ টাজ বোঝাতে একটু দেরি হয়ে গেল, তো এখন 10:50 থেকে আবার কন্টিনিউ করছি, একটু কাজ টাজগুলো বুঝিয়ে দিলাম ওই দিদিকে, দেন এখন আমি এডিট করছি। এরপর আমি যাব হচ্ছে পার্লারে, ইউজুয়াল ডে, দেখলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তো চলো ঝটপট করে আগে এডিটটা করে নিই, তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি। যেহেতু টাইমে ব্লগ দেওয়ার একটা ব্যাপার থাকে, সেহেতু ব্লগটা প্রথমেই সকালবেলা এডিট করে নিয়ে আমি গেলাম হচ্ছে পার্লারে। আগের দিন হেয়ার অয়েলিং করেছিলাম, তো হেয়ার ওয়াশটা করার দরকার ছিল,
তো হেয়ার ওয়াশটা করে নিলাম ওখানে, তাতে আমার একটু সুবিধা ছিল। তারই সঙ্গে একটা ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমার কাজটা হলো প্লাস ক্লায়েন্টের কাজটা হলো, সমস্ত কাজ টাজ করে নিয়ে আজকে একটু তাড়াতাড়ি গেলাম। প্ল্যানিং রয়েছে জিমটা একটু তাড়াতাড়ি যাব, যাতে করে রাতের প্ল্যানটা আমি বাড়ি চলে এসেছে আর পার্লারের ওয়াশটা করে নিলাম তোমরা দেখলে, কারণ ভীষণ অয়েলি অয়েলি হয়েছিল, পার্লারের কাস্টমার কাজও ছিল। করে নিয়ে এসে এখন আমি লাঞ্চে বসেছি, লাঞ্চে কী কী আছে সেটাও তোমরা দেখে যাচ্ছ। তো চলো সবপক্ষে লাঞ্চটা করে নিই, তারপর সবটা বলছি। এতটা খিদে পেয়েছিল যে ফিরে ফিরে চেঞ্জ না করেই খাবার খেতে বসে গেছি। বাই দ্য ওয়ে, আজকে রাতেরবেলা সুইট তো আমাদের ডিনার করতে নিয়ে যাবে, মানে আমাকে, ভাইকে, ইউভিকে, শবনমকে, আমরা সবাই মিলে ডিনার করতে যাবো। তো সেই জন্য আজকে ভাবছি সন্ধ্যের দিকটা আমি আর পার্লার যাবো না, একটুখানি রেস্ট করে চলে যাবো। হচ্ছে জিম, দুদিন ধরে জিম ঠিকঠাক করা হয়নি। সোমবার দিন গেছিলাম জিম, বাট বেশিক্ষণ করতে পারিনি, আর কালকে জিম যেতেই পারিনি। তো সেই জন্যই জিম চলে যাবো, জিম থেকে এসে রেডি হয়ে যাবো হচ্ছে ডিনার করতে। দুপুরের লাঞ্চের পরে আমি এখন জিম চললাম, আর রাতে খাওয়ার প্ল্যান আছে তোমাদের বললাম ডিনার করতে যাওয়ার, তো সেই জন্য জিমটা আগে যাচ্ছে। আজকে এই বেলাটা আমি আর পার্লার যাচ্ছি, নাহলে এত কিছু একসঙ্গে সামলাতে পারবো না। এটা তো কালকে রাতে তোমরা দেখলে সুইতর বার্থডে কেক কাটা, নেক্সট ব্লগটাতে তোমরা দেখতে পাবে যে আমরা ডিনার করতে যাচ্ছি আর কি। তো যাই হোক, এরই সাথে এই ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি। কাল থেকে চলা ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। আবার চেষ্টা করছি পুরোনো রুটিনে ফিরে যাওয়ার, দ্যাট ইজ সকাল থেকে ব্লগ করার, বাট এই মুহূর্তে সেটা হচ্ছে না। তো যাই হোক, চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার গাইস, সবাই খুব ভালো থেকো।